আপনাদের পরিচয় করি। আপনাদের একটি চ্যানেল যা সুন্দরবনের ভিতর দিয়ে এরকম অসংখ্য চ্যানেল প্রবাহিত হয়েছে, তারই একটা চ্যানেলের মধ্যে আমরা আজকে পরিবেশন আমরা দেখতে পাচ্ছি। দুয়ারের সময় পানি মোটামুটি দিয়ে চলে যাচ্ছে, একই সময় কাটার সময় এই চ্যানেলে পানি অনেক কম থাকে, তখন আমাদের এই কোম্পানি কিছুক্ষণ আগে সমস্ত পানির লেভেল অনেক কম ছিল, এখন যে জোয়ার পানি চলে এসেছে এই জন্য নৌকাটি তার প্রভাব এবং ঠিক হয়েছে। এখন আপনাদের পাচ্ছেন এখন আমরা সেই কটকা সুন্দর এবং মদা যেখানে হয়েছে সেইখানে আমরা চলে যাচ্ছি, সেই পয়েন্টে গিয়ে আপনাদের ছিলাম সুন্দরবনের একটি চ্যানেলের ভিতরে। এই চ্যানেলটি কটকা থেকে সুন্দরবনের গভীরে চলে এসেছে, এখন জোয়ারের সময় পানি উদারের দিকে প্রবাহিত হচ্ছে এবং খালে অসংখ্য ছোট মাছ দেখা যাচ্ছে। ওটা ছোট না, ওটা ছোট নৌকা। জোয়ারের সময় পানি প্রবাহিত হচ্ছে, অসংখ্য মাছ এবং চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছ, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ আপনারা দেখতে পাচ্ছেন, ফুল পাতা পাশাপাশি হরিণও দেখা যাচ্ছে এই খালের দুই পাশে। চলে যাবে, ওরা দেখাইয়া ঘুরে যাবে। তুমি অফিস করে যাবা।